সোমবার সেভেন্টি নাইনটি স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ উৎসবের প্রাক মুহূর্ত পর্যন্ত কী পরিমাণ বিদ্যুৎ মজুত রয়েছে তাই খতিয়ে রাখেন তিনি বিদ্যুৎ মন্ত্রী বলেন বিদ্যুৎ নিগম হলো একটা গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং দপ্তর দপ্তরের কর্মীরা চব্বিশ ঘন্টা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে আসন্ন দুর্গাপূজায় সকলে যখন দুর্গাপূজার আনন্দ করবে তখন বিদ্যুৎ নিগমের সকল কর্মীরা দায়িত্ব পালন করবে বলে জানান তিনি মন্ত্রী আরও বলেন বিগত বছর দুর্গাপূজার অষ্টমীর দিন সর্বাধিক তিনশো এগারো মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়েছিল এবছর মজুদ রাখা হচ্ছে তিনশো নব্বই মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ নিগমে ট্রান্সমিশন জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন একসাথে কাজ করে এই স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার থেকে বিগত বছরের মতো বছরও দুর্গাপূজা স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার থেকে বৈদ্যুতিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হবে এবারে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে বলে জানান মন্ত্রী এ বলার সাথে দেখুন আমাদের বিদ্যুৎ কর্মীরা কিভাবে টাইম টু টাইম মিনিট টু মিনিট যোগাযোগ রাখছে একটু আগে আমি বাইক দিতে গিয়ে বলছিলাম যে কদমতলা একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু এখনই আবার বিদ্যুৎ নিগম সাথে সাথে মেসেজ পেয়ে গেছে দুটা অলরেডি উঠে গেছে আর তিনটা কিছুক্ষণের মধ্যে উঠে যাওয়ার আমার প্ল্যান রয়েছে তো বিদ্যুৎ নিগম এমন একটা সেন্সিটিভ ডিপার্টমেন্ট এবং চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট এটা কিন্তু এই চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করেই কিন্তু সবাই কিন্তু ঘুরছে তাদের ছুটি নেয় একমাত্র পুলিশেরও ছুটি আছে কিছু কিছু কিন্তু এক্ষেত্রে এদিন স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ মজুদ রাখা হচ্ছে কিনা সেই বিষয়টি সরজ মিলে খুব দেখতে গেলেন মন্ত্রী রতন লাল নাথ কথা বলেন বিদ্যুৎ নিগমের কর্মীদের সাথেও গোটা ব্যবস্থাপনা তিনি পরিদর্শন করেন বিো রিপোর্ট আর ই নিউজ